বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তারা আমার চরিত্র কিরকম সেটাও জানেন, তাহের ভাইয়ের চরিত্র কিরকম সেটাও জানেন। উত্তরবঙ্গে আমি ঢাকা থেকে আসি নাই, যদি গান করে আজকে যতটুকুই ভালোবাসা আপনাদের পেয়েছি যেখানেই থাকি না কেন, তাহেরের মতো মিউজিশিয়ানদের কিন্তু গান গাইতে গাইতে এতদূর নাকি? হ্যাঁ, আজকে যদি আমি তাহের ভাইয়ের মতো মিউজিশিয়ানের কাছে না পারক হই তাহলে এত বড় কি করে হইছি? একটা মিউজিশিয়ানকে ছোট করে দেখলে চলবে না, কারণ এনাদের মতো শিল্পী আমরা দশটা করে জন্ম দিতে পারি, ওনাদের মতো শিল্পীরা মিউজিশিয়ান জন্ম দিতে পারে না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যালো, আর যতটুকু হয়েছে এ পর্যন্ত থাক, শিল্পী জন্ম দেওয়া একটা মিউজিশিয়ানের কারবার না, অবশ্যই কারবার। মিউজিশিয়ান যদি না আসলে মিউজিশিয়ান কখনো, আমি যদি মাঠে না আসি মিউজিশিয়ান ঘরে থেকে আনবে না, তো আমি বলেন তো দেখি আপনার সমস্যাটা কি, কেন হবে না এ বলে জান আমাকে। হ্যালো, আমি নতুন গান করছি, সেদিক থেকে আমি মঞ্চে ক্ষমা চেয়ে যাচ্ছি, সবাই ক্ষমা করবেন আমাকে, আমি পারছি না। ধন্যবাদ। তাহের সাহেব এবং লিমা দুইজনের কাছে আমার আকুল আবেদন থাকবে, একজন যন্ত্র শিল্পী পারে, একজন কণ্ঠশিল্পীকে অনেক উপরে তুলে দিতে,
একজন যন্ত্রশিল্পী পারে একজন কণ্ঠশিল্পীকে নিচে নামিয়ে দিতে এই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে যেন কোনো শিল্পীর ক্ষতি না হয় কোনো যন্ত্র যে বাজায় তার জন্য ক্ষতি না হয় সবিনয় অনুরোধ করব আপনাদের মধ্যে কোনো ভুল বোঝা থাবোঝা থাকলি পারে দয়া করে নিরসন করেন এর পরবর্তীতে আমরা এমন গানের অনুষ্ঠান করি না যে আমাদের গান শুনতেই হবে বাংলা এমনি গানের অনুষ্ঠান কম হয় এর পরিবর্তীতে ঘন ঘন জলসা হবে গান আমরা একবার নিষিদ্ধ করে দেব বাংলার মাটি থেকে আপনাদের মতো লোকজনকে নিয়ে এসে আমার এই জনগণ কষ্ট পাবে সেটা আমরা মেনে নিতে পারি না আমরা একবার নিষিদ্ধ করে দেব আমরা জলসা করব আমরা অন্য কিছু করব আপনাদের মধ্যে কি দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব লিয়া এইটুকু কথা করতে পারবো না অনুরোধ রইল কানের মধ্যে আমি বলছি বাজানোর মধ্যে একজন শিল্পী অনেক উপরে উঠে যাবে একজন শিল্পী নিচে নেমে যাবে এই বাজানোর মধ্যে আর গানের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয় সবাইকে ধন্যবাদ লিমা গান করো হ্যালো 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 আসলে এখানে কথা বলার আর কিছুই নাই যেখানে দাদা ভাই সোহেল ভাই যা কিছু বলেছে এর উপরে আর বিবেক বিচার হয় না ঠিক না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথা অনেক আছে যদি আমার আমাকে যারা ভালোবাসেন যারা আমাকে চিনেন যারা খুব কাছে থেকে দেখেছেন তারা আমার চরিত্র কিরকম সেটাও জানেন তাহের ভাইয়ের চরিত্র কিরকম সেটাও জানেন উত্তরবঙ্গে আমি ঢাকা থেকে আসি নাই যদি গান করে আজকে যতটুকুই ভালোবাসা আপনাদের পেয়েছি যেখানেই থাকি না কেন তাহেরের মতো মিউজিশিয়ানদের কিন্তু গান গাইতে গাইতে এতদূর নাকি হ্যাঁ আজকে যদি আমি তাহের ভাইয়ের মতো মিউজিশিয়ানের কাছে না পারক হই তাহলে এত বড় কি করে হইছি ধন্যবাদ আশা করি বিবেক বুদ্ধি দিয়ে বিবেক বিবেচনা করবেন ধন্যবাদ উনি যদি সরাসরি গান ধরতো আমি দুইটা কথা বলতাম না একজন শিল্পী অবশ্যই তার জনপ্রিয়তা বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একটা মিউজিশিয়ানকেও ছোট করে দেখালে চলবে না কারণ এনাদের মতো শিল্পী আমরা দশটা করে জন্ম দিতে পারি ওনাদের মতো শিল্পীরা মিউজিশিয়ান জন্ম দিতে পারে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আর যতটুকু হয়েছে এ পর্যন্ত থাক শিল্পী জন্ম দেওয়া একটা মিউজিশিয়ানের কারবার না অবশ্যই কারবার মিউজিশিয়ান যদি না আসলে মিউজিশিয়ান কখনো আমি যদি মাঠে না আসি মিউজিশিয়ান ঘরে থেকে আনবে না তো আমি আর বলবো না শুনুন আমার মনে হচ্ছে আমরা ছোটবেলা গান শুনছি শরীয়ত মারবত নাকি হ্যাঁ তাহলে এগারো দুইজনে একজনের শরীয়ত একজন মারব হতলে আমরা গান শুনে আজকে হ্যাঁ এ মনে তো তাই মনে হচ্ছে শরীয়ত মারব হতলে গান শুনতেছে আমি আমি শুনেন দাঁড়ান হিরুর বাবা যখন চেয়ারম্যান ছিল আমি তখন মুজাফকিরের গান শুনছিলাম ওই ওরা স্বামী স্ত্রী গান গাতি গাতি কইতেছে নদীতে নামলে ওঠে পানি দাদাও নেমেছে বাবাও নেমেছে আমিও নেমে জানি এইরকম সব গান করতেছে অতএব শরীয়ত মারবত আমি যাচ্ছি না তুমি সুন্দর গান গাও তুমি অত্যন্ত ভালো শিল্পী তাহের সাহেব অত্যন্ত ভালো মিউজিশিয়ান আমরা জানি উত্তরবঙ্গ তোমার বাড়ি উত্তরবঙ্গে তাহের সাহেবের উত্তরবঙ্গে এইসব কথা শুনতে যাচ্ছি না গান গাও ভালো গান গাও তাহের সাহেব নিজে মনে করে শোনার মন মনে করে হ্যালো 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 ধন্যবাদ হ্যাঁ আমার আজকে যার উসিলা এখানে আসতে পেরেছি যাদের উসিলায় তাদের একটি গানের রিকোয়েস্ট আছে সেখান থেকে গান রাখার চেষ্টা করছি ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন
হ্যালো 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 আর পারবে না হ্যালো 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 اي زي يا مرحبا